হাটে বাজারে ঘুরে বেড়াতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে, সাথে দরদাম করতে। যদিও এই দেশে সেটা সুযোগ হয় না খুব একটা, তার কারণ সব কিছুই ফিক্সড প্রাইস। তো আজকে এসে পড়েছি সেরকমই একটা হাটে। শুনেছি এইটা নাকি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশের ভীষণই একটা জনপ্রিয় হাট। তো কী পাওয়া যায় এই হাটটাতে, কেন এটা এত জনপ্রিয়, তো চলো সেটাই আজকে ঘুরে দেখাবো তোমাদেরকে। যদি দেখতে চাও আমার সাথে, ঘুরতে চাও এই হাটে, তাহলে সঙ্গে থাকো, চলো যাওয়া যাক। ব্রিসবেন থেকে উত্তরের দিকে প্রায় দেড় ঘন্টা ড্রাইভ করলে পৌঁছে যাওয়া যায় এই ইয়োমান্ডি মার্কেটসে। বুধ আর শনি সপ্তাহে দুই দিন সকাল সাতটা থেকে দুটো অবধি বসে এই হাট। উদ্দেশ্য হলো লোকাল যে সমস্ত ছোট ব্যবসায়ী কিংবা কারিগর আছে তাদের সাপোর্ট করা। তাই এই হাটে এলে নানা রকম খাবারের সাথে সাথে হরেক রকমের জিনিসপত্র, যেমন জামা কাপড়, বাসনকোসন, ফুলের গাছ, ঘর সাজানোর জিনিসপত্র ইত্যাদি বিক্রি হতে দেখা যায়। তবে আমাদের অনেকেরই হয়তো একটা ধারণা আছে যে হাট মানেই বোধহয় সস্তায় জিনিসপত্র বিক্রি হয়, কিন্তু এই হাটটাতে এসে দেখলাম ব্যাপারটা পুরোপুরি উল্টো। অস্ট্রেলিয়ার বিভিন্ন রিটেল স্টোর বা সুপার মার্কেটের তুলনায় এখানে দাম যথেষ্ট বেশি, হয়তো হাতে তৈরি জিনিসপত্র বলে, কিংবা এই হাটটা যেই অঞ্চলে অবস্থিত সেটা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন, বেশ জনপ্রিয় এবং 20 মিনিট ড্রাইভ করলেই সমুদ্র কিংবা বিচে পৌঁছে যাওয়া যায়, তাই হয়তো এখানে দাম বেশি। যাই হোক, খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝে ঘুরে ঘুরে হাতে অনেকটা সময় নিয়ে কেনাকাটা দেখাশোনা করা যায় এই হাটগুলিতে এলে। আর এই হাটটা কিন্তু বেশ যথেষ্ট বড়। কেমন হয়, অস্ট্রেলিয়ানরা কীরকম জিনিস তারা পছন্দ করে তার নিদর্শন রয়েছে এই হাটের আনাচে কানাচে। এনিওয়ে, তোমাদের নিশ্চয়ই এবার জানতে ইচ্ছা করছে কীরকম দামে এখানে জিনিসপত্র বিক্রি হচ্ছে, তো চলো সেগুলোই দেখি। শুরু করা যাক এই টুপিগুলি দিয়ে। দাম এগুলোর প্রায় 1800 থেকে 2500 টাকার কাছাকাছি, অথচ রিটেল স্টোরগুলিতে 800 থেকে 1200 টাকাতেই কিন্তু টুপি কিনতে পাওয়া যায়। কখনো কখনো সেল দিলে তার দাম তো আরও কম হয়, কিন্তু এখানে তো এরা রীতিমতো লোককে টুপি পরাচ্ছে। এনিওয়ে, এই মোমবাতিগুলি দাম এক একটার প্রায় 1600-1700 টাকা করে করে। ওয়াল হ্যাঙ্গিং, ড্রিম ক্যাচার, এগুলোও কিন্তু 4000 টাকা করে বিক্রি হচ্ছে। ছেলেদের জামা, সেগুলোও দেখছি যথেষ্ট দাম, 6500-8000 টাকার মতো, ভাবা যায়। তবে হ্যাঁ, এই হাটগুলিতে জানো তো এমন জিনিস বিক্রি হতে দেখা যায় যেগুলি আবার সচরাচর আজকাল দোকানে কিংবা রিটেল স্টোরে কিন্তু পাওয়া যায় না, যেমন এই ফাউন্টেন পেনগুলি। যিনি বিক্রি করছেন সেই ভদ্রলোকের বয়স 80 বছর, তিনি নিজে হাতে এই পেনগুলি বানান, বানানোর সমস্ত যন্ত্রপাতি তার কাছে আছে। সেই কোন ছোটোবেলায় স্কুলে ফাউন্টেন পেন ইউজ করতাম সেসব তো আজ ইতিহাস। যাই হোক, বেশ নস্টালজিক হয়ে পড়লাম। তবে এই মহিলা এখানে দেখো বিক্রি করছে মশা তাড়ানোর বাতি, যেগুলো চন্দন কাঠ দিয়ে বানানো। ছোটগুলির দাম 3000 টাকা থেকে শুরু। নারকেল, লেবু, ল্যাভেন্ডার ইত্যাদি নানান সুগন্ধের রঙিন তেলও রয়েছে বিক্রি করার জন্য, সেগুলো দিয়েই এই দ্বীপগুলি জ্বালানো হয়। আর এছাড়া রয়েছে সলতে আর ফানেল তেল ঢালার জন্য। এই স্টলটাতে বিক্রি হচ্ছে জার্কি, অর্থাৎ চিকেন, পোর্ক, বিফ, এমনকি ক্যাঙ্গারুর মাংস। পাতলা স্লাইস করে কেটে শুকিয়ে বিক্রি করছে এই দোকানে, নিজে হাতেই তিনি এগুলো বানিয়েছেন এবং টেস্ট করে দেখা যায়। আমি এই প্রথমবার ক্যাঙ্গারু জার্কি টেস্ট করলাম, বেশ শক্ত আর নোনতা, একটু ঝাল, যেহেতু আমি হট রু জার্কি চুজ করেছি। জানো তো এই হাটগুলির একটা খুব ভালো বৈশিষ্ট্য হলো এখানকার দোকানিরা খুব সুন্দর করে বুঝিয়ে বলে তারা কিভাবে বানায়, এবং অনেক সময় দেখাও যায় তারা কিভাবে জিনিসগুলি তৈরি করছে। বা এই বাসকারের গিটারের শব্দ শুনতে শুনতে এগিয়ে যাওয়া যাক। অপূর্ব এই ক্রোশের কাজ, উল দিয়ে কি সুন্দর ফুলগুলি বানিয়েছে। আর ডিস্কো লাইটগুলি দেখেছ, প্ল্যান হ্যাঙ্গিং বাস্কেট বানানো হয়েছে তা দিয়ে, অপূর্ব দেখতে।
এখানে যে বাদামগুলি দেখছো এগুলো হলো অস্ট্রেলিয়ার জনপ্রিয় ম্যাকাডেমিয়া নাটস। আমাদের দেশে যেমন কাগজের ঠোঙা বানিয়ে নিয়ে বাদাম ছোলা বিক্রি করে, ঠিক সেভাবেই কোন বানিয়ে এই ভদ্রলোক বাদাম বিক্রি করছে। সুপার মার্কেটে সাধারণত প্যাকেট করেই বাদাম বিক্রি হয়, থোড়াই এরকম কাগজে মুড়ে পাওয়া যায়, দেখে সত্যিই খুব ভালো লাগলো। এই দেখো আমের শরবত বিক্রি হচ্ছে, আখের শরবত। আখগুলি কেটে কেটে সরাসরি জুস বানিয়ে এখানে বিক্রি হচ্ছে। আর আখের শরবতের সাথে কেউ যদি লেবু আর আদা মিশিয়ে খেতে চায় তারও ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। কি দারুণ, তাই না? এই দোকানের সামনে জানো তো যারাই এসে দাঁড়াচ্ছে তাদেরকে মেয়েটি চীনা বাদাম টেস্ট করতে দিচ্ছে। বিভিন্ন স্বাদের চীনা বাদাম, মিষ্টি, ঝাল, নোনতা। আমি মিষ্টিটা টেস্ট করে দেখলাম, বেশ সুস্বাদু। প্যাকেটে করে করে বিক্রি হচ্ছে, আর এদিকে কাঁচা বাদাম ভাজা হচ্ছে। এরকম তো আজকাল দেখাই যায় না, সেই ছোটবেলায় দেশে দেখেছিলাম। এগুলি বিভিন্ন ধরনের ঝাল সস, মাইল্ড থেকে হট, গরম গরম ডোনাটস বানিয়ে বিক্রি করা হচ্ছে। এই হাটটা জানো তো 1979 সালে প্রথম খুলেছিল, তখন মাত্র 3টে দোকান ছিল আর প্রথম দিন এসেছিল মাত্র 8 জন কাস্টমার। আর এখন তো প্রচুর দোকান এখানে, সব ঘুরে ঘুরে দেখতে গেলে 2-3 ঘন্টা সময় লেগেই যাবে। প্রচুর লোকের সমাগম হয় এখানে আজকাল। তাঁবু খাটিয়ে বেশিরভাগ দোকানগুলি বানানো, যদিও টিনের ছাউনি দেওয়া কয়েকটা দোকানও চোখে পড়ল এবং গাড়ি পার্ক করে রাখার জন্য কার পার্কও আছে। দেখো ফেস্টিভ সিজন, প্রকৃতিও কেমন সবুজ লাল রঙে সেজে উঠেছে। অস্ট্রেলিয়া যে ভীষণই মাল্টিকালচারাল, এই হাটটা হলো তার অন্যতম নিদর্শন। কারণ এখানে জার্মান, ইটালি, ভিয়েতনাম, ইন্ডিয়া, জাপান, টার্কি ইত্যাদি বিভিন্ন দেশের খাবার এই হাটে কিন্তু বিক্রি হচ্ছে। বসারও কিন্তু মোটামুটি ব্যবস্থা আছে। ডিজরিডু অস্ট্রেলিয়ান আদিবাসীদের প্রধান বাদ্যযন্ত্র। এই আদিবাসী লোকটি এবং তার ছেলে ও নাতি বিভিন্ন অ্যাবরিজিনালদের আঁকা বাদ্যযন্ত্র হাতের কাজ এনে এখানে বিক্রি করছে। তার নাকে যেটা লাগানো আছে সেটা নাকি ক্যাঙ্গারুর হাড় দিয়ে তৈরি। তিনি যে বিবাহিত সেটাই নাকি তার সিম্বল। ওনার ওয়াইফ ইংল্যান্ডের, তাই ছেলে এবং নাতি শ্বেত বর্ণের হয়েছে বলে উনি বললেন। এনিওয়ে, এখানে ভেড়া আর গরুর চামড়া বিক্রি হচ্ছে। আর ওই পাশেই রয়েছে এটিএম, কেউ যদি টাকা তুলতে চায়। তবে ক্যাশ ছাড়াও এই হাটে জানো তো মাস্টার কার্ড, ভিসা কার্ড, এফপোস ব্যবহার করা যায়, তার মাধ্যমেই কেনা বেচা করা যায়, দোকানেই সেটা লেখা থাকে। তিব্বতের মোমো, ক্যানাডার বেইগেল, এদিকে গ্লুটেন ফ্রি ভেগান, টার্কির ফালাফেল, টার্কিজ ব্রেড বিক্রি হচ্ছে এই দোকানে। এখানে ব্রাজিলিয়ান চিজ ব্রেড বিক্রি হচ্ছে। উফ, যেন মনে হচ্ছে ছোট একটা পৃথিবী। দেখতে দেখতে কোথা দিয়ে যে দুম করে প্রায় 1.5 ঘন্টা কেটে গেল টেরই পেলাম না। কত দোকান, কি সুন্দর সুন্দর সমস্ত জিনিসপত্র। তবে পাশেই রয়েছে বাচ্চাদের একটা পার্ক, সেখানে বসার এবং বাচ্চাদের খেলার প্রচুর সুন্দর ব্যবস্থা রয়েছে, কারণ প্রচুর ফ্যামিলি আসে এখানে উইকেন্ডে। পাশে রয়েছে টয়লেট,
আর এইদিকে বাচ্চা ছেলেটি ভায়োলিন বাজিয়ে লোককে বিনোদিত করছে, পকেট মানি রোজগার করছে। এই হাটে জানো তো কুকুর নিয়ে আসা যায়, তাই অনেকেই তার পোষ্য কুকুরটিকে আজ সাথে করে নিয়ে এসেছে। এখানে আবার অস্ট্রেলিয়ান মধু বিক্রি হচ্ছে, খাঁটি মধু চাঁদ থেকে আনা। আবার বিজ ওয়্যাক্সও বিক্রি হচ্ছে, বেশ পাতলা এই মধুগুলি হয় এবং কয়েক মাস রেখে দিলে জমে যায় না। দোকানের মানে রিটেল স্টোর থেকে সুপার মার্কেট থেকে আনলে অনেক সময় দেখা যায় সেগুলো তলার দিকটা কেমন জমে গেছে, তবে এগুলো কিন্তু সাধারণত সেরকম হয় না। এই হাটটাতে ফল সবজির দোকান খুব একটা তেমন নেই, তবে যেটা আছে সেখানে লিচু, আম, লেবু, টমেটো, রসুন, পেঁয়াজ, আলু বিক্রি হচ্ছে, যদিও সুপার মার্কেটের থেকে দাম একটু বেশি এখানে। তবে এছাড়া কাপ কেক, কাঠের জিনিস ছাড়াও প্রচুর জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে, কিন্তু এখন ফিরতে হবে, উপায় নেই, মন চাইলেও এবার ফেরার পালা। কেমন লাগলো অস্ট্রেলিয়ার এই হাটটা জানাতে একদম ভুলো না, তোমাদের অঞ্চলে এরকম কোনো হাট আছে কি না সেটাও জানিও, আর অস্ট্রেলিয়ার উপরে এরকম আরও অনেক ভিডিও দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো। সবাই খুব ভালো থেকো, আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ব্লগে, খুব ভালো থেকো, টাটা।